দেখো একটু এখানে বসে পড়েছে সবাই, ভাত খেতে না বা কিছু খাবার খেতে না, কিন্তু অন্য কিছু খেতে। এখানে দেখো এখন রাত একটার সময় রিলস বানানো হচ্ছে, আর এইদিকে দেখো সবাই বসে পড়েছে খেতে। ভাই সাহেব এই ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি কিছু এরকম একটা জায়গা থেকে। তো আজকে একটু বেরিয়েছিলাম সকালের দিকে, আর আজকে টোটনদার জন্মদিন আছে। যাই হোক সন্ধ্যাবেলার ব্লগ, সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ এনজয় হবে আজকে, মানে বুঝতে পারছো মদ হবে আজকে। তো যাই হোক এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে, আর অনেকক্ষণ বেরিয়েছিলাম, তাও তোমাদের কী বলবো, কটা বাজে তখন, কটা বাজে দুটো তেরো দু বাল, এখন দুটো তারা ভাই এটা বলি টাকা এসে দেখাচ্ছে। গাইস ওয়েলকাম ব্যাক, সো গাইস রোডে এত চাপ না এখন, মানে লিটারালি দেখো এত গাড়ি ঘোড়ার চাপ বেড়ে গেছে। আর এদিকে দেখো সাইকেল চালাচ্ছে কিন্তু হেলমেট পরে নেই এরা। আরে আরে সো গাইস এখন এসেছি একটু মিড ক্লাসের মধ্যে, ভাই কি ঠান্ডা এখানে। এখন রওনা ওখানে ওষুধ নিচ্ছে, আর এই দেখো এসি চলছে কিন্তু গেট খোলা, বড় লোক হবো তো এরকম হবে, এসি চলছে গেট খোলা। কি নিতে এসছিস রওনা, কি নিতে এসছিস? এখন ধরো ফোন ইউজ করছো, ফোন ইউজ করতে পারো না? এইসব খুলছে কেন? গ্যালারি ছবি আসতো না, এই যে 2580 মারো খুলে যাবে, পাসওয়ার্ড দেওয়া রয়েছে। ভগবান এদেরকে নিয়ে কি করে পড়া যায়। এবার নিচে দেখো, নিচে দেখো ডান দিকে, নিচে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আরে কান্ডু, ডান লেখা রয়েছে ওখানে ক্লিক করো, খুলেছে আবার খুলছে কেন? আজব তো, তাই আমার মা হচ্ছে বলদ, মাথার হাটকা আছে বুঝেছো, মাথায় একটু প্রবলেম আছে। যাই গাইস অনেকক্ষণ পর আবার ভ্লগটা কন্টিনিউ করছি, লিটারালি এত মানে আজকে হাত পা ব্যথা করছে, একদিন জিম করে এসে না এইসব এই শোল্ডারের এইগুলো খুব যন্ত্রণা করছে, আমি না কেন ওই জন্য আজকে ভালো করে ভ্লগটাও কন্টিনিউ করতে পারছি না, মানে সকাল থেকে উঠে এত ল্যাদ লাগছে, দেখো শুয়ে রয়েছি এখনও। তো যাই হোক আজকের ভ্লগটা কী হবে কি না হবে কিন্তু বুঝতে পারছি না, বাট আমি কিন্তু ডেলি মানে ডেলি কন্টেন্ট ছাড়বো, যাই হোক না কেন, যেটুকুই হোক না কেন সব তোমাদেরকে দেখাবো। আর যাই হোক আজকে একটু, এখন কটা বাজে, এখন 3:30 বাজে যাই, আজকে যাবো একটু, তরুণদার জন্মদিন আছে, তরুণদার জন্মদিনে গিয়ে একটু বুঝতে পেরেছো। যাই হোক আজ একটু লেট নাইট বাড়ি ঢুকবো, ওমা নেট লেট নাইট বাড়ি ঢুকবো কিন্তু আজকে লেট নাইট বুঝেছো, আজকে কিন্তু জন্মদিন পার্টি হবে, তা আমরা তো পার্টি করবো, পার্টি করবো, লিকার লিকার চলবে আজকে। তো উসকে ইতনে ঝুট পড়েঙ্গে মুহ পর। তো যাই হোক আজকে
ব্লগটা কিন্তু দেখো বিকেলে কিন্তু এনজয় হবে ভালো পার্টি হল পার্টি ঠিক আছে দেখা হচ্ছে বিকেলে একেবারে কি সো গাইজ এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আপাতত একা একাই বিকজ রওনাকে কি একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে তো ও যাচ্ছে না ও একটু বাদে যাবে তো আমি ফটাফট করে যাই ওইদিকে দেখি কী কী অবস্থা এখন ঘর ফর সাজাবে না কি করবে তরুণদের তো বিয়ে না জন্মদিন যাই হোক ঘর সাজা তো যাই হোক আমি আপাতত যাই এখন তরুণদের বাড়ির দিকে ওখানে গিয়ে একেবারে দেখি কী অবস্থা কী হচ্ছে কি না হচ্ছে রাতে কিন্তু হবে সব তো চলো সব কিছু দেখতে হবে হ্যাঁ বাউলামিও দেখতে হবে সেই বাউলামি হবে ডান্স হবে ঠিক আছে সো চলো একেবারে ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে ছোট তো ক্যাঙ্গাল জিনিস 10 টাকা বাসন মধ্যে স্কচ পয় 10 টাকা 10 টাকা 10 টাকা আর 10 টাকা আমার লাগবে কি আছে বলুন জুতো আর বলতে গেছে আপনি বলে দিবি তুই is having fun guys just dekho ektu ekhane boshe poreche sobai bhat khete na ba kichu khabar khete na kintu onno kichu khete bujhe na ki khete bosheche bhai sab madreo samajh rahe ho aap samajh rahe ho এখন বাজে প্রায় 11:30 বাজে এখন এখানে অবস্থা দেখো ভাই সাহ পুরো পার্টি করে শেষ একদম অবস্থা আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমার অবস্থা কিরকম রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আর এদিকে আছে রিং লাইট লাগানো এখানে আমি ভিডিও করছি এখন তো যাই হোক গাইজ আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক একটু বাদে বাড়ি বেরোবো দেখি রাস্তায় কিরকম অবস্থা এখন রাত্রেবেলায় 1টা বাজে প্রায় তো একেবারে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা ছিল সো গাইজ দেখতে পাচ্ছ এরকম আমি একা একা এখন বাড়ি যাচ্ছি ভাই রাস্তার অবস্থা দেখো পুরো অন্ধকার ভাই আজকে রওনা আমার সাথে আসেনি আর আমার গাড়ির থ্রোটলটা এরকম হয়ে গেছে বলে আমার সুবিধা হচ্ছে ভাই ব্লগ বানানোর জন্য একা একা কারণ আমি গাড়ি ছেড়ে দিচ্ছি আর গাড়ি ভাই একা একাই চলছে তো যাই হোক গাইজ এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো রোড পুরো ফাঁকা ভাই প্রায় 1টা বাজে এখন আর আজকের ব্লগটা কিন্তু আমি ভাই একা একাই করলাম আর ওখানে গিয়ে বেশি ক্লিক নিতে পারলাম না বিকজ বুঝে তো পারছো কী হচ্ছিল ওখানে যাই হোক রোড দেখো ভাই রোড পুরো খালি ভাই আর ভাই একা একা ব্লগ করার মজা আলাদা ভাই আজকে আমি বুঝছি যে একা একা ব্লগ করার কিরকম মজা ভাই পুরো ফাঁকা রোড ভাই কুত্তা কুত্তা ঘুরে বেড়াচ্ছে রোডে আর আমি একা একা এখানে ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য তো এই জন্যে ভাই একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর আস্তে আস্তে যেতে থাকি বাড়ির দিকে ভাই হালকা করে মোটো ব্লগও শুরু করে দিয়েছি আমি এখানে তো যাই হোক কোনো দোকানপাট খোলা নেই দেখো একটা শুধু গাড়ি যাচ্ছে এখান থেকে আর এদিকে পুরো রাস্তা ফাঁকা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভাই সাব রোড দেখো পুরো খালি ভাই এদিকে একটা লরি দাঁড়িয়ে আছে এখানে আর এদিকে পুরো রোড একদম খালি ভাই পুরো খালি রোড ভাই একা একা ব্লগ বানাচ্ছি দারুণ লাগছে ভাই ভাবছি যে কোথাও থেকে ঘুরে আসি একা একা ভাই কিন্তু না এখন বাড়ি যাওয়া যাবে না এই দেখো ছাপড়ি ভাই ভর্তি এখানে ভাই মধ্যম গ্রামে ছাপড়ি ভর্তি দেখো গাইজ বাড়ির দিকে যাই আজকের ব্লগটা এখানে ইন করলাম ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে অন্য দিন ব্লগটা এখানে এন করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখা হচ্ছে পরের দিন সকাল 12টার সময় আবার
তো স্টে টিউন, টাটা, টেক কেয়ার, বাই বাই।